ভিডিও শুরু করার আগে বলে রাখি, ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের প্রেডিকশন ভিডিও অলরেডি চ্যানেলে সকালে আপলোড করা হয়ে গেছে। তো যারা এখনও প্রেডিকশন ভিডিওটা দেখোনি, গিয়ে তারা দেখতে পারো। আর এই ভিডিওতেও আমার কাছে তোমাদের জন্য ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের লাস্ট মিনিট কিছু আপডেটস আছে। তো এই ভিডিওটাকেও পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার, সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। তাহলে আমাদের প্রথম আপডেটটা আসছে জেরো নিউজের তরফ থেকে, যেখানে জেরো নিউজ বলেছে যে ব্রন স্ট্রোম্যানকে কার্ডিফে স্পট করা গেছে। তো ব্যাপারটা হলো এমন, ব্রন স্ট্রোম্যান আর টাইসন ফিউরিকে কোনো পাফ থেকে বেরানোর সময়, মানে কার্ডিফের কোনো পাফ থেকে বেরানোর সময় স্পট করা গেছে। তো আমি তোমাদের এর আগের ভিডিওয়ে বলেছিলাম যে ব্রন স্ট্রোম্যান অলরেডি WWE-র সাথে রিসাইন হয়ে গেছে, আর আমরা খুব তাড়াতাড়ি ব্রন স্ট্রোম্যানের রিটার্ন দেখতে পাবো। হয়তো ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের পরে যে মন্ডে নাইট রয়ের এপিসোড হবে, ওই রয়ের এপিসোডেই WWE ব্রন স্ট্রোম্যানের রিটার্ন প্ল্যান করছে। আর আমি তোমাদের এটাও বলেছিলাম যে যদি WWE তাদের প্ল্যানে চেঞ্জ করে, তাহলে হয়তো আমরা ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলেও ব্রন স্ট্রোম্যানের রিটার্ন দেখতে পারি। আর ব্রন স্ট্রোম্যান এখন যখন কার্ডিফে উপস্থিত আছেই, তখন এই পসিবিলিটিটাও তো থেকে যায় যে হয়তো ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলেই আমরা ব্রন স্ট্রোম্যানের রিটার্ন দেখতে পাবো, মানে আজ রাতেই হয়তো আমরা ব্রন স্ট্রোম্যানের রিটার্ন WWE-তে দেখতে পাবো। তো দেখা যাক সেটা হয় কি না। স্পিকিং অফ টাইসন ফিউরি, তো কালকের ভিডিওতে আমি তোমাদের এই আপডেটটা তো দিয়েছিলাম যে টাইসন ফিউরি নিজে কনফার্ম করে বলে দিয়েছে যে ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলে ড্রু ম্যাকেন্টায়ার ভার্সেস রোমান রিংসের ম্যাচে টাইসন ফিউরি রিংসাইডে উপস্থিত থাকবে। আর এখন রিপোর্ট আসছে যে শুধু টাইসন ফিউরি না, আরও অনেক সেলিব্রিটি ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের রিংসাইডে উপস্থিত থাকতে চলেছে। হ্যাঁ, সব সেলিব্রিটি হয়তো রেসলিং থেকে বিলং করবে এমন না, রেসলিং ইন্ডাস্ট্রির বাইরেও অনেক সেলিব্রিটি ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের রিংসাইডে উপস্থিত থাকতে পারে। মানে সোজা কথায়, ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের রাত একটা তারকায় ভরা রাত হতে চলেছে। নেক্সট আপডেটটা হলো, তো ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের স্পেস ডিজাইনের কিছু ফাইনাল ছবি আর ভিডিও এই মুহূর্তে আমাদের সামনে এসেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের জন্য WWE যে র্যাম্পটা তৈরি করেছে, সেই র্যাম্পটা পুরোপুরি একটা LED স্ক্রিন র্যাম্প। মানে যখন সুপারস্টারদের এন্ট্রি হবে, তখন আমরা র্যাম্পের মধ্যেও কিছু গ্রাফিক্স প্লে হতে দেখতে পারবো। আর তাছাড়া একটা ভিডিও আমাদের সামনে এসেছে, যেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই বছরের ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের জন্য WWE যে থিমটা ব্যবহার করেছে, সেই থিমে WWE রেড আর অরেঞ্জ কালারকে ব্যবহার করেছে। মানে এই বছরের ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের থিম আমরা লাল আর কমলার মধ্যেই দেখতে পাবো। আর তাছাড়া হয়তো এন্ট্রেন্স এরিনায় এখনও কিছু কাজ করা বাকি, তো সব কাজ শেষ হওয়ার পর ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের ফাইনাল স্টেজ ডিজাইন কী হবে, সেটা তো আমরা সবাই আজকে রাতে জানতেই পাচ্ছি। নেক্সট আপডেটটা হলো, তো কালকে আমি তোমাদের এই আপডেটটা দিয়েছিলাম যে ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের রোমান রিংস পুরোপুরি একা থাকবে, তার সাথে তার ব্লাড লাইনের উসোসও থাকবে না আর তার স্পেশাল কাউন্সিল পল হেমানও থাকবে না। কিন্তু এইটা নিয়ে দুটো নিউজ সোর্স একটু কনফ্লিক্টিং রিপোর্ট দিচ্ছে, যেখানে জেরো নিউজ বলছে যে আজকে রোমান রিংসের সাথে উসোস পল হেমান কেউ থাকবে না, কিন্তু আরেকদিকে আমাদের ডেভ মেলজার বলছে যে WWE পল হেমানকে কার্ডিফে নিয়ে গেছে, আর পল হেমান এই মুহূর্তে কার্ডিফেই উপস্থিত আছে। তাই মনে করা হচ্ছে যে যখন পল হেমান কার্ডিফে উপস্থিত আছেই, তখন হয়তো WWE তাকে ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলেও ব্যবহার করতে পারে। তো এই বিষয়ে দুটো নিউজ সোর্স একটু কনফ্লিক্টিং রিপোর্ট দিচ্ছে। তো দেখা যাক আজকে আমরা পল হেমানকে রোমান রিংসের সাথে দেখতে পাই কি পাই না। কিন্তু আমার মনে হয় আমাদের জেরো নিউজের কথাটাকেই প্রাধান্য দেওয়া উচিত, কারণ এই মুহূর্তে জেরো নিউজের মতো ট্রাস্টেড নিউজ সোর্স আর নেই। তাই আমার মনে হয় ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলে হয়তো রোমান রিংস একাই থাকতে চলেছে। হ্যাঁ, স্যামিজেন হয়তো তার সাথে থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটাও এখনও শিওর না। নেক্সট আপডেটটা হলো, তো জিরো নিউজ এখন প্রায় কনফার্ম করে এটা বলেই দিয়েছে যে যাই হয়ে যাক না কেন, ক্ল্যাশ অ্যাট দি ক্যাসল থেকে রোমান রিংস অ্যাজ আওয়ার আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়ে বেরাবে না, তার থেকে একটা না একটা বেল্ট তো চলেই যাবে। আর যেহেতু তার আর ড্রু ম্যাকেন্টায়ারের ম্যাচ আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য হচ্ছে, তাই এক্ষেত্রে এটারই পসিবিলিটি বেশি যে রোমান রিংসের কাছ থেকে হয়তো তার দুটো চ্যাম্পিয়নশিপই আজকে চলে যেতে চলেছে। মানে যাই হয়ে যাক না কেন, ক্ল্যাশ অ্যাট দি ক্যাসল থেকে রোমান রিংস অ্যাজ চ্যাম্পিয়ন বেরাবে না। আর সে এটাও বলেছে যে এই ম্যাচের যে এন্ডিং বা ফিনিশিংটা হবে, সেখানে WWE বড় কিছু প্ল্যান করে রেখেছে। মানে এইটা একটা ক্লিন ম্যাচ হবে না, এই ম্যাচে বড় সড়ো একটা কিছু ঘটতে চলেছে। মানে এই ম্যাচের ফিনিশে এমন কিছু ঘটতে পারে যার ফলে হয়তো রোমান রিংস তার আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ হেরে যেতে পারে। আর এটাও মনে করা হচ্ছে যে এই ম্যাচের ফিনিশে হয়তো দ্য ফিন্ডেরও একটা বড় সড়ো রোল থাকবে। মানে এইখান থেকে এটাও প্রায় কনফার্ম হয়ে গেল যে ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলে আমরা ফিন্ডের রিটার্ন দেখতে পাচ্ছি ফাইনালি, কারণ এখনকার রিপোর্ট অনুযায়ী এটাই মনে করা হচ্ছে। তো দেখা যাক এই ম্যাচের ফিনিশে এমন কি হয় আর কীভাবে রোমান রিংস তার চ্যাম্পিয়নশিপ হারে। যদিও আমার প্রেডিকশনে আমি রোমান রিংসের সাথেই আছি, আর আমি এখনও মনে করি যে রোমান রিংস হয়তো ড্রু ম্যাকেন্টায়ারকে হারিয়ে দিয়ে তার চ্যাম্পিয়নশিপগুলো রিটেন করে নেবে। তো দেখা যাক ফাইনালি কী হয়। আর ভিডিও শেষ করার আগে আমি তোমাদের বলে যাই যে আজকে ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের ম্যাচগুলোর অর্ডার আমরা কীভাবে দেখতে পাবো, আর এই ম্যাচগুলোতে ব্যাটিং অডস কাকে সাপোর্ট করছে। তো এখনও অবধি যে রিপোর্ট আছে, সেই রিপোর্ট অনুযায়ী ক্ল্যাশ অ্যাট দি ক্যাসলের ফার্স্ট ম্যাচ হবে 6 ওমেন ট্যাগ টিম ম্যাচ, আর যেই ম্যাচে ব্যাটিং অডস সাপোর্ট করছে বেলির টিমকে।
সেকেন্ড ম্যাচ হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সেমস ভার্সেস গুন্থারের মধ্যে, যেই ম্যাচে ব্যাটিং অর্ড সাপোর্ট করছে এই মুহূর্তে গুন্থারকে। থার্ড ম্যাচ হবে ফর স্ম্যাকডাউন ওমেন্স চ্যাম্পিয়নশিপ সাইনা ভেজলার ভার্সেস লিভ মর্গান, যেই ম্যাচে ব্যাটিং অর্ড সাপোর্ট করছে এই মুহূর্তে লিভ মর্গানকে। ফোর্থ ম্যাচ হবে এজ অ্যান্ড রে মিস্ট্রিও ভার্সেস দি জজমেন্টে, আর এই ম্যাচে ব্যাটিং অর্ডস এই মুহূর্তে সাপোর্ট করছে দি জজমেন্টেকে। ফিফথ ম্যাচ হবে রিডল ভার্সেস সেথ রলিন্স, মানে এটাই হবে ক্ল্যাশ অফ দি ক্যাসলের সেমি মেন ইভেন্ট, যেই ম্যাচে ব্যাটিং অর্ডস এই মুহূর্তে সাপোর্ট করছে সেথ রলিন্সকে। আর আমাদের মেন ইভেন্ট তো হবে রোমান রিংস ভার্সেস ড্রু ম্যাকেন্টায়ারের মধ্যে, যেই মেন ইভেন্টে এখনও অবধি রোমান রিংসের এগেনস্টে এত কথা যাওয়ার পরও ব্যাটিং অর্ডস কিন্তু এখনও রোমান রিংসকেই সাপোর্ট করছে। তো দেখা যাক ক্ল্যাশ অফ দি ক্যাসলে এই ব্যাটিং অর্ডসগুলো সত্য হয় কি হয় না। আর তাছাড়া তোমরা যদি আমার প্রেডিকশন জানতে চাও তাহলে সেই ভিডিওটাও তো সকালে চলেই এসেছে, তো তোমরা গিয়ে সেটাও চেক করতে পারো। তাহলে এই ছিল ক্ল্যাশ অফ দি ক্যাসলের আগের কিছু লাস্ট মিনিট আপডেটস। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এই চ্যানেলে WWE সাথে জড়িত এরকমই নিউজ আর আপডেট ভিডিও রেগুলার আসতে থাকে, আর মাঝে মাঝে কিছু স্পেশাল ভিডিওও আসে। আর তোমরা আমাকে কমেন্ট করে বলো যে ক্ল্যাশ অফ দি ক্যাসলের জন্য তোমরা কতটা এক্সাইটেড। তো আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা, তারপরেই আমরা দেখতে পাবো ক্ল্যাশ অফ দি ক্যাসল। সো এক্সাইটেড হয়ে যাও, আর তোমাদের সাথে কথা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।